নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ক্যালকাটা আয়ুর্বেদ, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র। এবং যে চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে আমরা একেবারেই রুট থেকে সমস্যার সমাধান করতে পারি, সুস্থ জীবনযাপন করতে পারি। এবং ক্যালকাটা আয়ুর্বেদ সেই প্রতিষ্ঠান যারা কিন্তু এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যম দিয়ে আপনাকে সুস্থ জীবনযাপনের পথে অবশ্যই নিয়ে আসে, যে কোনো রকম কঠিন এবং জটিল ব্যাধির থেকে আপনাকে মুক্ত করে। সেটা আর্থ্রাইটিস থেকে শুরু করে নানাবিধ জয়েন্ট পেনের সমস্যা তো রয়েছে, এছাড়া আপনার আরও অন্যান্য সোরায়াসিস, সোরাইটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইসিস, ফ্রোজেন শোল্ডার, পার্কিনসন, যাবতীয় সমস্যা থেকে কিন্তু অবশ্যই ডায়াবেটিস এখান থেকে বার করে আনতে পারে ক্যালকাটা আয়ুর্বেদ। নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর আমরা আলোচনায় থাকি এবং আজকেও তেমনই বিষয় নির্বাচন করা হয়েছে। এবং তার জন্য আমাদের অনুষ্ঠানে হাজির রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। অনেক অনেক স্বাগত জানাবো আপনার অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা আলোচনার সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে। আজকে বিষয়বস্তু আমরা বেছেছি যে অনেকেই আপনার প্রশ্ন করেন যে অযাচিতভাবে ওয়েট গেইন করছেন আপনারা, এত ওজন বেড়ে যাচ্ছে, ফলে অন্যান্য সমস্যা তৈরি হচ্ছে, আপনাদের জয়েন্ট পেনের সমস্যা বেড়ে গেছে, কেন হচ্ছে, কী কী কারণে ওজন বাড়ছে এবং এই ওজন বেড়ে যাওয়ার জন্য কী কী সমস্যা তৈরি হতে পারে, হাড়ের যন্ত্রণাও কি ওজন বাড়ার অন্যতম কারণ হতে পারে, যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সরাসরি এই প্রশ্নটাই রাখছি যে ওয়েট বেড়ে যাওয়া একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে এবং মানুষ একেবারে দ্রুততার সঙ্গে ছুটছে ওয়েট লসের জন্য, কিন্তু বেসিক কী কী কারণে আমাদের ওজন বাড়ছে? ওজন বাড়ার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে এখন লাইফস্টাইল রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো নিয়েই বেশি দেখা যাচ্ছে যে ওজনটা বাড়ছে কারণগুলো। তার মধ্যে বলবো একটা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট যদি প্রপার না থাকে, ঠিক ধরনের যদি খাদ্য খাবার আমরা না খাই এবং দেখা যাচ্ছে যে সঠিক ব্যালেন্সড ফুড যদি না খাই বা সঠিক পরিমাণে না খাই বা সঠিক খাদ্য খাবারের মানে টাইপ অফ ফুড যেগুলো সেগুলো যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের খাদ্য খাবার থেকে ওজন বেড়ে যেতে পারে। কেমনভাবে কি, ধরুন আমরা আমাদের শরীরে যতটা এনার্জি দরকার বিভিন্ন কাজকর্ম করার জন্য সারা দিনের জন্য, তার থেকে ধরুন আমি এনার্জি বেশি খাচ্ছি, মানে এনার্জিটা কি ক্যালোরি, যেটা আমরা বলি ক্যালোরি একটা ইউনিট, ওই ক্যালোরি বেশি ক্যালোরির খাদ্য খাবার আমি খেয়ে ফেলছি, সেটা এক্সট্রাটা আমার শরীরে স্টোর হয়ে যাচ্ছে ফ্যাট হিসাবে। এটা সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ওজন, আমার ফ্যাটের ওজন বেড়ে যাচ্ছে, শরীরের ওজন বাড়ছে, এটা একটা কারণ খাদ্য খাবার থেকে। আবার দেখা যাচ্ছে যে আমি খাদ্য খাবার সঠিক সময়ে খাচ্ছি না বা নিজেকে খুব উপোস রাখছি, এটা দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে যে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয় তখন শরীর ভাবে যে আমার এখন মানে আমার ক্ষতি হতে চলেছে, তখন কিন্তু যখনই আমরা অন্য কোনো খাদ্য খাবার খাচ্ছি বা যখনই খাচ্ছি তখন তার থেকে কিন্তু ক্যালোরিটাকেও স্টোর করে রেখে দেবে ফ্যাট হিসাবে। এর জন্যই দেখা যায় যারা ধরুন না খেয়েও থাকে, অনেকেই বলে না যে আমাদের তবু ওজন বেড়ে যাচ্ছে, এগুলো একটা তার জন্য কারণ হতে পারে। তারপরে ধরুন এক্সেসিভ যদি স্ট্রেস হয়, স্ট্রেস হরমোনের সিক্রেশন অতিরিক্ত হচ্ছে, আমাদের ঘুম সঠিকভাবে হচ্ছে না, বডি রিপেয়ার হচ্ছে না ঘুম ঠিক না হলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওজন বেড়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে খুব কমন জিনিস যার থেকে দেখা যাচ্ছে আজকালকার দিনে, যেটা লাইফস্টাইল ডিসঅর্ডার সেখানে দাঁড়িয়ে কিন্তু এই প্রবলেমগুলোই খুব বেসিক যার থেকে আমাদের ওজন বেড়ে যায়। এবার বলবো যে এই যে আমি একটু আগে বললাম যে ব্যথা, এবং অনেক সময় অনেকে বলে যে ওজন এত বেড়ে গেছে যে হাঁটতে পারছি না, জয়েন্ট পেন হচ্ছে, আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, আমার গোড়ালিতে পেন হচ্ছে, এটা কি শুধুই ওজন বাড়ানোর জন্য হতে পারে, আরও অন্যান্য সমস্যার মধ্যে অন্যতম এটা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ব্যথার ব্যাপারগুলো থাকে, বিশেষ করে জয়েন্ট পেন যেগুলো বললেন, সেগুলো আমাদের শরীরে বিভিন্ন অংশে হতে পারে। হতে পারে আমাদের ঘাড়ে, যেটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলা হয়, হতে পারে আমাদের কোমরে, যেটা লাম্বার স্পন্ডিলোসিস বলা হয়, তারপর হতে পারে আমাদের হাঁটুর জয়েন্টে, নিতে, যেটা আমরা খুব বেশি দেখতে পাই কি অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, তারপরে আবার দেখতে পাই যে আমাদের গোড়ালিতে অনেক সময় বিভিন্ন ক্যালকেনিয়াম স্পার বলে একটা হয় যে গোড়ালির হাড় বেড়ে গেছে বলি, বা এমনিও অনেক সময় মানে আমাদের সঠিক হাঁটাচড়া যদি সঠিক মতো ঠিক মতো না হয়, জুতো ঠিক না পড়া হয়, সেখানেও বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমাদের গোড়ালিতে ব্যথা হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন জয়েন্টস যেখানে দেখা যায় যে আমাদের ব্যথাগুলো অতিরিক্ত মাত্রায় হয় বা বেশিরভাগ মানুষের থাকে। এবার এর কয়েকটা কারণ থাকে ব্যথাগুলো হওয়ার। একটা হচ্ছে যে আমাদের হাড়ের জোর যদি কমে যায়, সেখানে দেখা যায় যে হাড়ের ওপরে চাপ বেশি পড়ছে এবং সেখান দিয়ে যে নার্ভ গেছে তার ওপরে যেহেতু চাপ বেশি পড়ছে সেখানে ব্যথার সৃষ্টি হয়। এটার একটা কারণ থাকে যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে ক্যালসিয়ামের ডিপোজিশন সেটা কমে যেতে পারে। দেখা যায় অনেক সময় যে মাংসপেশির যে ক্ষমতা, যে সেই মাংসপেশির ক্ষমতা কমে গেছে, তার জন্যই আবার দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে
যে হাড়ের জয়েন্টের ওপর চাপ বেশি পড়ছে এবং তাতে ব্যথা হচ্ছে, এগুলোর সাথে যদি কারো দেখা যায় যে ওজন বৃদ্ধি হয়, ঠিক আছে, ওজন যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কি হয় যে এই জয়েন্টগুলোর ওপরে বডির চাপটা বেশি থাকে বা প্রেশার বেশি থাকে। যেহেতু প্রেশারটা বেশি থাকে তখন সেই নার্ভের ওপরে চাপ বেশি পড়ে, দেখা যায় যেই জায়গাগুলো ক্ষয় হয়ে যায়, বিশেষ করে হাঁটুতে দেখা যায় যে ক্ষয় হয়েছে, ইরোশন হয়েছে শোনা যায় তখন। তো সেই যখন ক্ষয়টা আরও বেড়ে যায়, কারণ যেমনি একটা চক বেশি জোরে গায়ের জোরে ঘষলে বেশি ক্ষয় হবে, হালকা করে ঘষলে কম হবে, তেমনি এখানেও তাই যে যদি মানুষের গায়ে শরীরের ওজনের ভারটা বেশি থাকে, হাড়ের ক্যাপাসিটি নেই সেই ওজনটা বহন করার বা মাংসপেশির সেই ক্ষমতা নেই যে সেই ওজনটাকে ধরে রাখার, তখন কিন্তু দেখা যাবে যে এই হাড়ের যে চাপ, হাড়ের ওপর চাপ পড়ছে ওজনের, তার থেকে কিন্তু আরও বেশি ক্ষয় হচ্ছে, সেখানে আরও বেশি ব্যথা বাড়ছে, হাড়ের মধ্যে একটা ডিফরমেশন আসছে, মানে একটা কি বলবো, একটা সঠিক হাড়ের যে শেপ সেটাই শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বক্রতা চলে আসতে পারে, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু এই ওভারওয়েট থেকে ব্যথার দিকে চলে যায়। এখানে বলবো যে এই জায়গাটাতে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের কাজ। হ্যাঁ, অবশ্যই এটা যে দেখুন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র একটা হলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়, মানে সম্পূর্ণ একটা মানুষকে নিয়ে কাজ করা হয়, সেই সিমটোমেটিক শুধু রিলিফ দেওয়ার জন্য নয়। ধরুন কারো ওজন বেড়ে গেল মানে শুধু ওজন কমানোর জন্য চেষ্টা করে যাওয়া তাই নয়, সেক্ষেত্রে তাহলে সাকসেস আসবে না ঠিক মতো, কারণ আমরা এরকম অনেক কিছু আছে টিভিতে এখন দেখা যায় বা অনেক প্রোডাক্ট বেরিয়ে গেছে অনেক টিভিতে বলবো কি এই মিডিয়াতে বা ইন্টারনেটের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিডিওজ আছে যা যেখানে ওজন বা কমানোর বিভিন্ন টিপস দিয়ে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু 100% এফেক্টিভ হয় না, কার্যকরী হয় না, কারণ শুধু ওজন কমানোর দিকে তাকালে কিন্তু ওজন কমবে না। সেখানে মাথায় রাখতে হবে যে সেই ব্যক্তির জন্য কিন্তু একটা পুরো মোটিভেশন দরকার, ঠিক আছে, যে আমার ওজনটা কেন কমাতে হবে, কিভাবে কমাতে হবে, কিভাবে ধরে রাখতে হবে। এই যে মোটিভেশনের কথাটা আমি একটুখানি ইন্টারাপ্ট করে বলছি, এই যে মোটিভেশনের কথা বলছেন যে আমাকে ওজন কমাতে হবে, আমি ইন্টারেস্ট নিয়ে ওজনটা কমাবো, সেখানে ক্যালকাটা আয়ুর্বেদে এরকম বহু মানুষ আসে যাদের এই সমস্যা নিয়ে যারা প্রতিনিয়ত ভুগছে এবং এটার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড অন্যান্য সমস্যা তৈরি হয়েছে, সেখানে মোটিভেট কি করে করা হচ্ছে? প্রথম দেখুন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, ওবেসিটি আছে বা ওজন বেশি তাদের ব্যথার সমস্যা, ঠিক আছে। এবার সাধারণভাবে দেখা যায় ওজনের ব্যাপারটা নিয়ে সবার মাথা ব্যথা থাকে না, ঠিক আছে, যেভাবে খুশি চলছে, প্রবলেম হচ্ছে ওটাকে যেন ম্যানেজ করে নিচ্ছে বা সইয়ে নিচ্ছে শরীরে, কিন্তু তার সাথে যে এই যে ব্যথার সমস্যাটা, এটা মানুষকে অনেক বেশি উপকার করে দেয়, অনেক বেশি কষ্ট দেয় যে ব্যথাটা আর কিন্তু সহ্য করতে পারে না। সেক্ষেত্রে আমাদের এখানে আসছে, আসার পর তাকে যখন দেখা হলো, দেখা যাচ্ছে যে তার যা শরীরের কন্ডিশান সেখানে যদি ওজন না কমানো হয় কোনো মতেই তার কিন্তু সেই ব্যথার সমস্যাটা যাবে না। তখন কি তাকে সেই ব্যাপারটা বোঝানো হলো, তার সাথে কনসাল্ট করা হলো, বোঝানো হলো এবং একটা তাকে একটা গাইডলাইন্স দেওয়া হলো সে কী করলে সুস্থ হবে, তখন সে ব্যক্তি ফিল করলো যে তাহলে আমার ওজন কমানোটাও একটা কিন্তু বড় প্রয়োজন। সেক্ষেত্রে তার যা যা নিয়ম সেই নিয়মগুলো তাকে বুঝিয়ে দেওয়া হলো, থেরাপি থাকলে সেই থেরাপি দেওয়া হলো এবং আলটিমেটলি তাকে লাইফস্টাইল মডিফিকেশন করে দেওয়া হলো, ডায়েটের ওপরে ফোকাস করা হলো যে কী ধরনের খাদ্য খাবার খাবে। এই সবগুলো করতে গিয়ে তাকে এটাও বোঝানো হয় যে তার কেন প্রয়োজন, ওজন যদি না কমানো হয় তাহলে কী সমস্যা হবে, আজকে যেভাবে ধরুন টিভিতে আমরা বলছি, এরকম আরও ডিটেলসে তাকে বোঝানো হয় কী কী সমস্যা আসতে পারে, যত বয়স বাড়বে সেই প্রকোপটা বাড়লে তার ব্যথার জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই সব জিনিসগুলো যখন তাকে বোঝানো হয় তখন সে ফিল করে হ্যাঁ না এটা আমার কমানো উচিত, তখন কিন্তু সে মোটিভেটেড থাকে ব্যাপারটা নিয়ে এবং চেষ্টা করে যায় যেভাবে আমরা গাইড করি সেভাবে গাইডেন্স অনুযায়ী চলে সেই তার ওজনটা কমানোর। এবং ওজন কমানোর সাথে সাথে তার যে চিকিৎসা চলছে ব্যথার, দেখা যাচ্ছে সেখানে রেজাল্টটাও খুব ভালো আসছে, এই করে করে কিন্তু তারা যখনই রেজাল্ট পাচ্ছে আরও বেশি মানে আগ্রহ নিয়ে সেই কাজগুলো করছে এবং আস্তে আস্তে দুটোরই রেজাল্ট হচ্ছে এবং পজিটিভ। নর্মালি ওজন বেড়ে গেলে কোনো মানুষের বেসিক কী কী রোগের সে আক্রান্ত হতে পারে? একটা তো আছেই যেটা আমরা বললাম, এই ব্যথার প্রকোপটা বেড়ে যেতে পারে, এটা একটা খুব কমন জিনিস। তারপরে সে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা দেখা গেছে বা ডায়াবেটিস আমরা যেটা খুব প্রতিনিয়ত দেখতে পাই, সেই ডায়াবেটিস কিন্তু হয়ে যেতে পারে তার। এবং দেখা গেছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি ডায়াবেটিস থাকে এবং তার যদি মধ্যে কারো ওজন বেড়ে থাকে, তার কিন্তু অনেক বেশি চান্সেস থাকে তার মধ্যে ওই সুগারের প্রবলেমটা চলে আসে, এটা গেল। তারপরে হাইপারটেনশন হয়, হাই ব্লাড প্রেশার হয়ে যায় এবং দেখা গেছে সেক্ষেত্রে
কোলেস্ট্রল লেভেলটা অনেক সময় বেড়ে থাকে, সেখান থেকে প্রেশারটা কমতে চাইছে না, এবং অনেক সময় দেখা যায় হার্টের প্রবলেমও চলে আসছে এটা। তারপরে অনেক সময় এটাও দেখা যায় যে স্ট্রেস লেভেলটা অনেক হাই হয়, যাদের ওবেসিটি থাকে তাদের স্ট্রেস লেভেল অনেক হাই হয়। এবার কেউ যদি স্ট্রেসটাকে কমিয়ে না আনে তাহলে তার লাইফস্টাইলটা এমন হয় তখন সে কোনো কিছুই মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং খাওয়া দাওয়ার দিকেও সে নজর রাখতে পারে না, সেখানে ওজন বাড়তেই থাকবে আরও। অথবা দেখা যাচ্ছে তাকে যদি স্ট্রেস বেশি, ডিপ্রেশন হয়ে গেছে, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস দিতে হচ্ছে, সেখানে আবার ওজন বেড়ে যেতে পারে। ঠিক আছে, এরকম একটার সাথে আরেকটা খুব রিলেটেড এইভাবে হতে পারে। অনেক সময় এটাও হয় যে ব্রিদিং প্রবলেম দেখা যায়, অল্প একটু হাঁটাচলা করলেই হ্যাঁ ওজন বেড়ে গেলে, কারণ আমাদের যত পেটটা বাড়ে আমাদের কিন্তু পেটের চাপ একটা, আমাদের একটা পর্দা আছে সেই পর্দার উপরে পড়ে, যেটাকে ডায়াফ্রাম বলা হয়। এবার ওটার কাজ হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ পার্টটা, মানে ওপরের পেট আর নিচের পেটটাকে আলাদা করা। ঠিক আছে, ওপরের পেটে আমাদের কী কী থাকে, ওপরের পেটে ধরুন আমাদের যেটা থাকছে মানে বুকের মধ্যে যেটা থাকছে, বুক আর পেটকে আলাদা করা। এবার বুকের মধ্যে আমাদের লাংস থাকছে, হার্ট থাকছে। এবার যখনই এটা পেটটা বড় হয় কারো, তখন সে প্রেশারে, সেই প্রেশারে দেখা যায় যে ডায়াফ্রামটা বা পর্দাটা ওপর দিকে চেপে থাকে, তখন কিন্তু লাংসটা পুরো খুলতে পারে না, কষ্ট হয়। দেখা যায় যে তখন যে ব্রিদিং প্রবলেম হচ্ছে, অল্প একটু পরিশ্রম করলেই তখন দেখা যাচ্ছে, যেহেতু সে নিঃশ্বাসটাও মানে একদম পুরো লাংস শুদ্ধ নিতে পারে না, অবস্ট্রাকশন হচ্ছে, তো এগুলো প্রবলেম চলে আসতে পারে এগুলো। তারপর অনেক সময় দেখা যায় ওবেসিটি যাদের আছে বা ওভারওয়েট আছে তাদের কিন্তু একটা নাক ডাকার, যেটা স্লিপ অ্যাপনিয়া বলা হয়, ঠিক আছে, এই একটা সমস্যা আছে নাক ডাকার, এটা কিন্তু ক্ষতিকারক, আর এটা কিন্তু কারেকশন করার দরকার আছে। কারণ শুধু নাক ডাকার যে একটা সমস্যাটা যে মানুষকে ডিস্টার্ব করে তা না, ঘুমোতে বিরক্ত করে তা নয় পাশে কেউ থাকলে, কিন্তু এটাই কিন্তু অনেক সময় প্রবলেমও তৈরি করতে পারে এমন, যে যেটা ক্ষতিকারক। যেমন দেখবেন যারা নাক ডাকে, নাক ডাকতে ডাকতে হঠাৎ চুপ হয়ে যায়, হ্যাঁ, এবার অনেকক্ষণ পরে আবার নাক ডাকে, সেই মুহূর্তগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ অনেক সময় দেখা যায় তাদের কিন্তু নিঃশ্বাসটা আটকে রয়েছে, চুপ থাকে। ঠিক আছে, এবার সেটা যদি বেশিক্ষণ থাকতে থাকে তাহলে তো একটা খারাপ দিকে চলে যেতে পারে, তার জন্য এই ওজন যাদের বেশি আছে তাদের এই সমস্যাটাও আসতে পারে। তো এটার দিকেও নজর রাখতে হবে যে ওজনটা যাতে ঠিক থাকে, কমে যায়, যাতে ওই স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারটাও কিন্তু কন্ট্রোলে থাকে, এগুলো সব। অবশ্যই আমি একটা কথা বলবো যে আপনারা স্ক্রিনে ক্যালকাটা আয়ুর্বেদের নাম্বার দেখতে পাচ্ছেন, যে সমস্যা নিয়ে বেসিক্যালি আজকে আমরা নির্বাচন করেছি, যে সমস্যা এরকম সমস্যার উপরে আপনারা বহু মানুষ রয়েছেন যারা লাগাতার ভুগছেন বা পরিবারের সদস্যরা ভুগছেন, তারা কিন্তু নিশ্চিন্তে অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরতে পারেন, যে ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু নির্দ্বিধায় আপনাদেরকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে এই সমস্যা থেকে বের করে আনতে পারে। কারণ একটা রোগ আর একটা রোগকে যখন ওয়েলকাম জানাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাকে আগে সেই প্রথম রোগটার সুস্থতার জায়গায় আনতে হবে, তবে গিয়ে কিন্তু আমি বাকি রোগ থেকেও মুক্তি পাবো। তো ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু সেই মুক্তির উপায়, কারণ আমরা যখনই দেখি একটা ওজন বাড়ছে, একদিনে ওজন বাড়ে না, অনেক সময় অনেকে বলে যে আমি খাই কম তবু আমার ওজন বেড়ে যাচ্ছে, এইটার লজিকটা কি? এটা একটা প্রথম কথা হচ্ছে, এখানে একটা জিনিস বললে বোঝানো যাবে, ধরুন যখন কেউ খেলাধুলো করে দেখবেন তাদের চেহারা অনেক ফিট থাকে, সেই ব্যক্তিরই দেখা যাচ্ছে যখন সে দীর্ঘদিন খেলাধুলো ছেড়ে দিয়েছে, আমি প্রফেশনাল খেলাধুলোর কথাই বলছি, তাদের দেখবেন ফিটনেস লেভেল অনেক কমে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, দেখা যায় যে আমাদের আশেপাশে বা মানে আমাদের এইখানেই যাদেরকে দেখবেন, দেখবেন আগে খুব সুন্দর চেহারা ছিল, যেই খেলাধুলো বন্ধ মোটা হয়ে গেছে। ঠিক আছে, এই কারণটা একটা থাকতে পারে যে বা অনেকে মেয়েরা নাচ গান নাচ করছে, তাদের মারা এসে বলে নাচ ছেড়ে দিলে, জিম ছেড়ে দিয়ে মোটা হয়ে গেছে। আসলে কি হয়, যখন এই ব্যায়ামের মধ্যে থাকে, বিভিন্ন ধরনের ব্যায়াম সবগুলোর মধ্যেই আমার এনার্জিটাকে খরচা করার একটা পদ্ধতি, তো তখন আমার যে খিদে বা খাওয়ার ধরন থাকে সেটাতে আমার মানে এনার্জি যেটা খাচ্ছি, ক্যালোরি যেটা ইনটেক করছি সেটা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু সেম খাদ্য খাবার রয়ে যায়, কারণ ফুড হ্যাবিট হয়ে যায় মানুষের। দেখা যাচ্ছে যে ব্যায়াম ছেড়ে দেওয়ার পরও একই খাদ্য খাবার সে খাচ্ছে, একই পরিমাণে খেয়ে ফেলছে, যখন একই পরিমাণে খেয়ে ফেলছে বা একই ধরনের খাদ্য খাবার খাচ্ছে সেটাতে কিন্তু সেটা এক্সট্রা হয়ে যাচ্ছে এবং শরীরের মধ্যে জমে যাচ্ছে, এখান থেকে কিন্তু হট করে ওজন বেড়ে যেতে পারে। ঠিক আছে, এটা হলো, এটা তার মানে কি, আমি হয়তো ভাবছি যে আমি তো আগের মতোই খাচ্ছি কিন্তু কেন আমার ওজন বেড়ে গেল, এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আসে। আরেকটা হয়, অনেকে ভাবে যে আমি তো কম খাই, ধরুন একজন আছে সারাদিনে ধরুন দেখা গেল 5 কেজি খাবার খেয়েছে কথার কথা, এবং আরেকজন দেখা যাচ্ছে 2 কেজি খাবার খেয়েছে। এবার যে 5 কেজি খাবার খেয়েছে তার খাবারের ক্যালোরি হয়তো দেখা গেছে পার গ্রামে 4 ক্যালোরি, ঠিক আছে,
আর যে 2 কেজি খেয়েছে তার ক্যালোরি হচ্ছে 9 ক্যালোরি। তাহলে এখানে যদি 4 হয় এখানে 9, তার মানে ডাবলেরও বেশি ক্যালোরি কিন্তু সে 2 কেজিতে খেয়ে গেছে। তার মানে ক্যালোরি ওয়াইজ যদি কাউন্ট করা যায় তাহলে কিন্তু এ যে 2 কেজি খেয়েছে সে বেশি খেয়ে ফেলেছে, ঠিক আছে, সেক্ষেত্রে 5 কেজি। কিন্তু পরিমাণটা দেখতে অল্প লাগছে, মানে ধরুন যদি 5 গ্রাম বাটার আর 5 গ্রাম চাল নেওয়া হয় তাহলে যে ক্যালোরির তফাতটা হবে দেখা যাবে, বা 10 গ্রাম চাল নেওয়া হলো 5 গ্রাম বাটার, সেক্ষেত্রে দেখা যাবে যে বাটারের ক্যালোরিটা অনেক বেশি, 9 ক্যালোরি থাকে 1 গ্রামে, 5 × 45, ঠিক আছে, ওটা হচ্ছে 10 গ্রামে থাকবে 4 ক্যালোরি করে 1 গ্রামে, তাহলে 40, সেক্ষেত্রে এটা 40 হলে এটা 45, তাহলে ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মানুষের মাথায় রাখতে হবে যে ক্যালোরি আমি কতটা খাচ্ছি। আমি কম খাচ্ছি, সারাদিনে আমি 2 বার খেলাম, 1 বার বাইরে বেরিয়ে খেলাম, দুপুরে কি খেলাম, যে আমি একটা খুব ভালোভাবে তৈরি করা একটা আমি এগ রোল খেলাম, সেখানে কি থাকছে, ডিম থাকছে, আর তার সাথে সাথে যে তেলটা যাচ্ছে আমার শরীরে সেটা কিন্তু পরিমাণটা অনেক বেশি, এটা গেল। এবং বাড়িতে এসে কি খাচ্ছে, রাত্রে একটা খুব একটা ভালো খাবার খাচ্ছে যার মধ্যে অনেক বেশি তেল আছে বা অনেক বেশি মানে স্পাইসি আর রিচ খাবার যেগুলো বলি আর কি, স্বাদের খাবার, সেগুলো একটা খেয়ে নিলাম। কিন্তু আরেকজন আছে সে 2 বার নিলে, কিন্তু আরেকজন আছে সারাদিনে হয়তো 5 বার খেয়েছে, তার মধ্যে 3 বার ফল খেয়েছে, 2 বার ভেজিটেবলস খেয়েছে, তাহলে তার ক্যালোরি কিন্তু অনেক কম হবে যদিও সে 5 বার খেয়েছে। তো এইভাবেই টফারটা হয়ে যায়। এবারে আমি বলবো যে যারা ধরুন বেশ অনেক পরিমাণে তাদের মানে একেবারে মানে বেলি পোর্শন বেড়ে গেছে বা ওবেজ হয়ে গিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে হেল্প করবে এই ক্যালকাটা আয়ুর্বেদ? দেখুন, ক্যালকাটা আয়ুর্বেদে যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক চিকিৎসা, যেখানে ওষুধের চিকিৎসা ব্যবহার হয় আয়ুর্বেদিক ওষুধের, এবং তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপি, যেটা ক্যালকাটা আয়ুর্বেদের একটা স্পেশাল পার্ট বলা যায়, যেটা আয়ুর্বেদিকের চিকিৎসার একটা বিশেষ অংশ, সেটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, সব জায়গায় অথেন্টিকভাবে ট্রিটমেন্টটাও হয় না। তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে আছে, যেখানে ওষুধের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপির একটা বিশাল ভূমিকা রয়েছে, যেটা মানুষকে সুস্থ করতে অনেক বেশি সাহায্য করে। আচ্ছা, এখানে আমি বলবো যে এই যে পঞ্চকর্মা কথা বললেন, যে এখানে ফ্যাট রিডিউসার কত দ্রুততার সঙ্গে, দেখুন পঞ্চকর্মা থেরাপির মেন কাজ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, ঠিক আছে, এবং আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী যে কোনো অপ্রয়োজনীয় বা টক্সিন এই ধরনের জিনিস বা মর্বিড যেগুলো আমরা বলতে পারি, এই ধরনের জিনিস যেটা শরীরের মধ্যে জমে থাকে সেটাই হচ্ছে অসুখের কারণ। তো ওবেসিটি বা ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া এটাও কিন্তু একটা রোগেরই মানে এক ধরনের অসুখ বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আমার বডিকে যদি সুস্থ করা যায় বা বডিকে পরিষ্কার রাখা যায়, ক্লিন রাখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার শরীর প্রপার ফাংশন করছে, এবং যখন প্রপার ফাংশন করবে শরীর তার নিয়ম অনুযায়ী চলবে, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলবে, এবং সে তার সঠিক ওজন ঠিক থাকবে, তার প্রত্যেকটা অংশই কিন্তু শরীরের অর্গানই কিন্তু ঠিকমতো কাজ করবে। এই যে পঞ্চকর্মা থেরাপির বিভিন্ন থেরাপি রয়েছে, যেই থেরাপির মাধ্যমে আমাদের শরীর এবং মনের ওপরে কিন্তু প্রভাব ফেলা যায়। একটা হচ্ছে ধরুন শরীরকে ডিটক্সিফাই করে বা টক্সিন মুক্ত করে, আরেকটা হচ্ছে রোগকে সারাতে সাহায্য করে, কোনোটা হয়তো মাংসপেশির ক্ষমতা বাড়াচ্ছে, কোনোটা মানসিকভাবে মনকে শান্ত করতে সাহায্য করছে, কোনোটা ব্যথার প্রকোপটা কমাচ্ছে কোথাও বা ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে কোথার শরীর থেকে টক্সিনটা মানে ঘামের মাধ্যমে বের করছে, এরকম বিভিন্ন থাকে, মাংসপেশির জোর বাড়াচ্ছে, এরকম বিভিন্ন পদ্ধতি থাকে যার মাধ্যমে আয়ুর্বেদিক পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে কিন্তু মানুষকে টক্সিন মুক্ত করা হয় এবং সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এখানে দাঁড়িয়ে যেমন পঞ্চকর্মা হেল্প করছে ওয়েট রিডিউস করতে বা ডিটক্স করতে আমাদের শরীরকে, তার সঙ্গে সঙ্গে যখন ডিটক্সিফিকেশন হয় তখন তো আমাদের পেনের সমস্যাগুলো আস্তে আস্তে সরতে, নাকি এর আলাদা একটা ধরন আছে? দেখুন পঞ্চকর্মা বিভিন্ন ধরন আছে, কার কোনটা প্রয়োজন সেটা ডাক্তারবাবুরা যখন দেখবেন সেটা নির্ণয় করবেন যে কার কোন ধরনের ট্রিটমেন্টটা হবে বা কী কোন ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে। কিন্তু
প্রত্যেকটার জন্যই যেমন আলাদা আছে, বা আবার অনেকগুলো ট্রিটমেন্টের জন্য একই ধরনের কিছু বেসিক জিনিস আছে যেগুলো করতে হয়, এরকম আলাদা আলাদা রয়েছে। এবং এই ওজন কমাতে গিয়ে যে ডিটক্স করা হচ্ছে তার সাথে যে কারো যদি ব্যথা থাকে তার এক ধরনের হবে, যদি কারো ডায়াবেটিক কন্ডিশন থাকে তার এক ধরনের থেরাপি হবে, যদি দেখা যাচ্ছে কারো হাই ব্লাড প্রেশার আছে তার এক ধরনের হবে, এরকম আলাদা আলাদা রোগের জন্য কিন্তু আলাদা আলাদা ধরনের পঞ্চকর্মা। আমরা একটুখানি বরং দেখে নেই যে পঞ্চকর্মা পদ্ধতি কি এবং ঠিক কিভাবে এটা আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কি হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা। এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারলেন যে এই পঞ্চকর্ম পদ্ধতি আমাদের জীবনে কতটা প্রয়োজন, কারণ বর্তমানে আমাদের যে লাইফস্টাইল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় পঞ্চকর্মার হাত ধরা সব থেকে প্রয়োজন রয়েছে। যেটা জাস্ট এই ফুটেজটা দেখার আগে আমরা আলোচনা করছিলাম যে পঞ্চকর্মা পদ্ধতি একটা মানুষের রোগের ওপর ডিপেন্ড করছে আপনি বলছেন, এবং কোনো মানুষ দুটো সমস্যা নিয়ে গেছে, এক মোটা হয়ে যাওয়া, দুই তার অত্যাধিক পরিমাণে জয়েন্ট পেনের সমস্যা, দুটো কি আলাদা আলাদাভাবে পঞ্চকর্মা বা দুটো কি আলাদাভাবে গাইড করা হয়, না ট্রিটমেন্ট শুরু হলে স্টেপ বাই স্টেপ হচ্ছে? না মানে ধরুন একটা মানুষের এই যেটা বলছিলাম আয়ুর্বেদিক চিকিৎসা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে শুধু সিমটোমেটিক রিলিফ দিলে আয়ুর্বেদিক চিকিৎসাটা সঠিক হলো না, মানে ব্যথার জন্য এসছে ব্যথা কমিয়ে দিলাম ওষুধ খাইয়ে সেটা না। এখানে হচ্ছে কি মানুষটাকে সম্পূর্ণভাবে যাতে রোগমুক্ত করা যায় সেটারই সবসময় চেষ্টা থাকবে আয়ুর্বেদিক চিকিৎসা, এবং গোড়া থেকে একদম যেটা এর রুট সেখান থেকে যাতে রোগটাকে সারানো যায়। সেখানে যদি কারো এই দুটো সমস্যা থাকে যে তার ব্যথাও আছে এবং
তার ওজনও বেশি। তাহলে আমাদের একটা জিনিস খুঁজে পাওয়া গেল কি কি কারণে তার ব্যথাটা আছে এবং যে ধরনের ব্যথা হবে, যে কারণে ব্যথা হবে তার চিকিৎসা হবে, এবং তার সাথে সাথে যে অন্য আরেকটা প্রবলেম আছে যেটা ওজন বেড়ে গেছে তাহলে তারও চিকিৎসাটা একসাথে হবে। এই দুটো কম্বাইন করেই যার জন্য যার যেরকম থেরাপি দরকার সেই অনুযায়ী কিন্তু থেরাপি হবে। আমরা যেমন আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, রুমাটয়েড আর্থ্রাইটিস বিশেষ করে, যে হঠাৎ করে ওজন ভারী, ওজন বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে এবং তাদের মুভমেন্ট যেহেতু অনেকটা কমে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আরও সমস্যা হচ্ছে ওজনটা বেড়ে যাওয়া। এবার এনাদের সব থেকে সমস্যা হচ্ছে তাদের পেইনটা আগে বেশি কষ্ট দেয়, ওজনটা তো পরে, আগে ব্যথার থেকে ওনারা মুক্তি চান। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি ফার্স্ট স্টেপে তাদের আগে ওখান থেকে মুক্ত হয়ে তারপরে গিয়ে ওজন কমানোর ব্যাপার? না না না, ওরকম না, দুটো একই সাথে হবে, সাইমালটেনিয়াসলি হবে। মানে আগে এই জায়গাটাই হচ্ছে বোঝার ব্যাপার, যে আগে ব্যথা তখন ততক্ষণ কমবে না যতক্ষণ না ওজনটা হবে, কারণ তো সেই প্রেশারটা তো বডির উপরে পড়ছে, ঠিক আছে। তার জন্য দুটো পাশাপাশি চলতে থাকবে, ওষুধ পঞ্চকর্মার মাধ্যমে দেখা যাবে তার আর্থ্রাইটিসের প্রবলেমটার জন্য চিকিৎসা চলছে, পাশাপাশি তার লাইফস্টাইল মডিফিকেশান, কিছু ফুড হ্যাবিট, কিছু ডিটক্সিফিকেশান প্রসেস, সব কিছু নিয়ে তার ওজনটা কমানো হচ্ছে। দুটো একসাথে যদি না চলে, আগে এটা কমিয়ে ওটা কমাতে গেলে তাহলে দেখা যাবে ওর কোনোটাই কমছে না ঠিকমতো, আর দুটো পাশাপাশি করতে হবে। হ্যাঁ, যদি কারো অন্য সমস্যা থাকে কিন্তু ওজন বেশি আছে, ওজন বেশি হওয়ার কারণে একটা রোগ চলে এসছে, যে হার্টের সমস্যা বা হাই প্রেশার রয়েছে, ওজন না কমালে হবে না ওটা, ঠিক ডাক্তারবাবু বলে দিলে। মহিলাদের পিসিওডির প্রবলেম থাকতে পারে, ওজন বেড়ে গেছে, ওজন না কমালে পিসিওডির প্রবলেম কোনো ওষুধ খেয়েই ওইভাবে ঠিক করা যাবে না, তার জন্য সেই ক্ষেত্রে আপনার পিসিওডির কমানোর জন্য ওজন কমালেই পিসিওডি আস্তে আস্তে কম হতে থাকে। এটাও একটা বড় সমস্যা আমার মনে হয়, যখনই ওজন বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের পিসিওডির সমস্যা আরও বেড়ে যায় এবং মহিলাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। এবং আজকে যে আলোচনাটা আমরা করছি, যে আর্থ্রাইটিস থেকেও বড় কথা হচ্ছে যে মোটা হয়ে যাওয়া এবং সেখান থেকে জয়েন্ট পেনের সমস্যা, তীব্র সমস্যা তৈরি হয়, যে কোনো এজের ক্ষেত্রে আমরা এখন আজকাল এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, এবং খুব কম বয়সী মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা তুলনামূলকভাবে যদি আলোচনা করি তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কোন সময় থেকে তাদের ট্রিটমেন্টের আওতায় আসা উচিত? হ্যাঁ, প্রথম কথা যদি ওজনের ব্যাপারটা থাকে, ওজনের ব্যাপারটা যখন থেকে আমি বুঝবো সেটা একটা অল্প বয়সের মেয়েও হতে পারে বা একটা প্রাপ্তবয়স্ক মেয়েও হতে পারে, সেক্ষেত্রে যদি দেখছি আমার ওজন নর্মাল থেকে বেড়ে যাচ্ছে সেখানে তাড়াতাড়ি কিন্তু তার চিকিৎসা করাতে হবে, কারণ ওটার পেছনে কিন্তু অনেক কিছু কারণ থাকতে পারে যার জন্য ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা আমার ঠিক করতে হবে। এবং যদি তার সেটা যদি ঠিক থাকে তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই আর্থ্রাইটিসের সমস্যা যদি কারো চলেও আসে তাহলে কম আসবে। এবার আর্থ্রাইটিসটাকে কীভাবে মানে সরিয়ে রাখা যায়, প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্য খাবারের ধরন ঠিক থাকতে হবে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, ঠিক মতো নিজের পরিচর্যা করতে হবে ব্যায়ামের মাধ্যমে থেকে। এগুলো করলে কী হবে, আমার মাংসপেশী এবং হাড়ের ক্ষমতা বেশি থাকবে, খাদ্য খাবার সঠিক থাকলে যে পুষ্টিটা আমার হাড় শক্ত রাখার জন্য দরকার সেগুলো সঠিক হবে, অটোমেটিক দেখা যাবে হাড়ের ক্ষয়ও কম হয়েছে, হাড়ের ওপর চাপও কম পড়ছে, এবং সেক্ষেত্রে দেখা যাবে আর্থ্রাইটিসের ব্যাপারটা ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, ঠিক আছে। একটা সময় অনেক সময় দেখা যায় যে মেনোপজের পর হরমোনাল চেঞ্জ আসে বলে সেই হাড়ের সমস্যা দেখা দিয়ে দেয়, মানে প্রায় মহিলাদেরই হয়ে যায় তখন সেই মুহূর্তে, কিন্তু আমি যদি নিয়ম করে আগে থেকে নিজেকে মেনটেন করি, আমি যদি নিজেকে পরিচর্যা করি, তাহলে এইসব করলে দেখা যাবে যে সেটা আমার ঠিক মেনোপজের পরে না আরও ডিলে হয়ে গেল, আমি অনেক দিন আরও বেশি ভালো সুস্থ থাকতে পারি। সুতরাং সুস্থতার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে ক্যালকাটা আয়ুর্বেদে, ক্যালকাটা আয়ুর্বেদে হেল্পলাইন গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন কীভাবে আপনাকে সার্বিকভাবে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে ক্যালকাটা আয়ুর্বেদ। যোগাযোগ করতে থাকুন, আজকের হাতের সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো মিস মাধুরকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।